সুলোচনা রামকৃষ্ণ ট্রস্ট পক্ষের পালন হয়েছে ন্যাশনাল প্যারেন্টস ডে। অমূল্য জীবন পাই পিতামাতাঙ্ক অবদানকু এই কার্যক্রম অবসরে স্মরণ করাযবা সহ উপস্থিত সমস্ত সদস্যঙ্কু পিতামাতাঙ্ক সেবা করিবা দায়িত্ব নেবা পাই আহ্বান করা যাইছি। বিগত 8 বর্ষ ধরে এমিতি এক প্রশংসনীয় কার্যক্রম পালন করি আসুছি সুলোচনা রামকৃষ্ণ ট্রস্ট। বরিষ্ঠ নাগরিকমানঙ্কু উদ্দেশ্যে পুস্তক বরিষ্ঠ নাগরিক উন্মোচন করা যাইছি। মুখ্য অতিথি ভাবে স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং কার্যক্রমে যোগ দিয়েছিলে এবং সমাজের সংস্কারমূলক কাম করুথিবা বিভিন্ন বর্গর ব্যক্তিবিশেষঙ্কু কার্যক্রমে আজি পিতৃমাতৃ দিবসরে এটি রঞ্জিত বাবু দ্বারা আয়োজিত এই যে কার্যক্রমে আমি নিজ বাপা মাকে স্মরণ করা সহ বাপা মা হিসাবে কেমতি ভবিষ্যৎ পিঢ়ি সুরক্ষা দেওয়া এবং দায়িত্ব নেওয়া সে বিষয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছিল এবং এ দিবসরে আমি বাপা মাকে স্মরণ করে পারিবু সমস্ত আয়োজক মানুষ ধন্যবাদ দেছি। এ দিবস খালি নুহে আমি বাপা মাঙ্কর দায়িত্ব নেই বাপা মা আমার যেমন দায়িত্ব নিয়েছিলেন সেমতি দায়িত্ব নেই দায়িত্ব সম্পন্ন করে পারলে সুনাগরিক হয়ে পার বলে আশা রাখুছি। সুলোচনা রামকৃষ্ণ ট্রস্ট পক্ষের আয়োজিত এই প্যারেন্টস ডে অনেক অনেক শুভেচ্ছা দেবি আমার প্যারেন্টস মানুষ এবং বহুত বঢ়িয়া কার্যক্রম। এই কার্যক্রম মাধ্যমে সে লোককে সচেতন করাইবা সহ প্যারেন্টাল কেয়ার উপরে এবং এই আধুনিক যুগরে আমি যেতবে গোটে জয়েন্ট ফ্যামিলি ନ୍ୟୁକ୍ଲିଆର ଫ୍ୟାମିଲି ଆଡ଼କୁ ପଳାଇ ଆସୁଛୁ ତ ଆମେ ନ୍ୟୁକ୍ଲିଆର ଫ୍ୟାମିଲିରେ ବି ନିଶ୍ଚିତ ଭାବରେ ରୋଜଗାର ପାଇଁ ତ ପଳାଇ ଆସୁଛୁ ବାହାରକୁ ମାଇଗ୍ରେସନ୍ ହେଉଛି ହେଲେ ବି ଆମର ଜଏଣ୍ଟ ଫ୍ୟାମିଲିରେ ରହୁଥିବା ଯେଉଁ ପ୍ୟାରେଣ୍ଟାଲ କେୟାର କନସେପ୍ଟକୁ ଭୁଲି ନଯିବା ଏବଂ ଆଗାମୀ ପିଢ଼ି ପାଇଁ ଏଇଟା ଗୋଟେ ପ୍ରେରଣାର ସ୍ରୋତ ହେବ ଟ୍ରଷ୍ଟର ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯେ ଆମେ ନିଜର ପ୍ୟାରେଣ୍ଟସ୍କୁ କେମିତି ଭଲରେ ରଖିବା ଏବଂ ତାଙ୍କର ସୁଖରେ ରଖିବା ଏହା ହିଁ ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ। ଆଉ ଯେଉଁମାନେ ସମାଜ କ୍ଷେତ୍ରରେ ଭଲ କାମ କରୁଛନ୍ତି ସୋସିଆଲ ୱାର୍କ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଆଜି ସମ୍ମାନିତ କରାଯାଇଛି ସେଥିପାଇଁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି ଆର ପବ୍ଲିସର ରଞ୍ଜିତ ଭାଇ ଆମର ବନ୍ଧୁଙ୍କୁ ଏଡ଼ ବଡ଼ କାର୍ଯ୍ୟକ୍ରମଟେ କରିକି ସମସ୍ତଙ୍କୁ ଏକାଠି କରିଛନ୍ତି। ଏ ଯେଉଁ ନ୍ୟାସନାଲ ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ଡେ ପ୍ରୋଗ୍ରାମ ମୁଁ ଦୀର୍ଘ 8 ବର୍ଷ ଧରି କରିଯାଉଛି ଆଗକୁ ମଧ୍ୟ କରିବି ଆର ମହତ୍ଵ ପିତୃମାତୃ ଦିବସ ସହିତ ସମାନ ତେଣୁକରି ମୁଁ ଏ ପ୍ରୋଗ୍ରାମ ମାଧ୍ୟମରେ କିଛି ବାର୍ତ୍ତା ଦିଏ କିଛି ଶିକ୍ଷକ ସମାଜସେବୀ ଏମାନଙ୍କୁ ମୁଁ ସମ୍ମାନିତ କରେ ଯେଉଁଟାକି ଏଇଟା ମୋର ଗୋଟେ ସୌହାର୍ଦ୍ଦ୍ୟ ଏଇଟା ମୋର ସାଙ୍ଗସାଥିକି ନେଇ ଗୋଟେ ଗେଟ୍ ଟୁଗେଦର ମୋତେ ଭଲ ଲାଗେ ଏ ପ୍ରୋଗ୍ରାମ କରିବା ପାଇଁ ଆଗକୁ ଚଲେଇ ରଖିବି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।